Assalamu alaikum. Hi, what's up? I am Majidur Rahman here. First of all, thank you watching my videos. Today video's topic, how to make intro using mobile phone. So let's get started. আজকে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করা যায়। প্রফেশনাল ভিডিও শুরুতে ইন্ট্রো ব্যবহার আজকাল যেন না করলেই নয়। একটি ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি করতে, ভিউয়ার্সদের আকর্ষিত করতে ইন্ট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে ইউটিউব চ্যানেল খুলে চিন্তায় পড়ে যান চ্যানেলের ইন্ট্রো নিয়ে। আপনাদের জন্যই আমার আজকের এই ভিডিও। সো কথা না বাড়িয়ে চলে যাই টিউটোরিয়ালে। মোবাইল দিয়ে খুব সহজেই ইন্ট্রো তৈরি করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে ইন্ট্রো মেকার। এই ইন্ট্রো মেকার সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর এই সফটওয়্যারের লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কও পেয়ে যাবেন। প্রথমে আপনারা ইনস্টল করার পর এই সফটওয়্যারটি ওপেন করবেন। এই সফটওয়্যারটি ওপেন করার পর এখানে অনেকগুলো ইন্ট্রো এর ফরম্যাট দেওয়া আছে, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ওপেন করবেন। মনে করেন আপনাদের যদি এই ইন্ট্রোটা ভালো লাগে তাহলে এখান থেকে ওপেন করবেন। এখানে আরও অনেকগুলো রয়েছে, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। আমি এখন আমার একটা পছন্দের ইন্ট্রো এখন তৈরি করব আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন। আমি এই ইন্ট্রোটি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। এডুকেশন চ্যানেলের জন্য এই ইন্ট্রোটি আমি এখন তৈরি করব। ইন্ট্রোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্রিভিউ দিবে, আর এই প্রিভিউ দেখে আমার যদি পছন্দ হয় তাহলে আমি এই ইন্ট্রোটি এখন তৈরি করব। আমার এই ইন্ট্রো তৈরি করার জন্য এখানে এদিকে যে ইয়ার লেটার নামে একটি লেয়ার রয়েছে, ইয়ার লেটার নামে যে একটি লেয়ার রয়েছে নিচের দিকে, এই লেয়ারে ক্লিক দিব। এই লেয়ারে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, এখান থেকে আমার ইচ্ছে মতন আমি একটি ফন্ট চয়েস করব। এখানে আমি এই ফন্টটি চয়েস করলাম। চয়েস করার পর এখানে দেখতে পারবে যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে টাইটেল চলে আসবে, চ্যানেলের নাম আপনি কী দিবেন। আমি এখানে একটি নাম লিখতেছি। তারপর আপনারা উপরের দিকে এই রাইট বাটনে ক্লিক দিবেন। রাইট বাটনে ক্লিক দেওয়ার পর টেক্স রয়েছে, এই টেক্সের মধ্যে এই টেক্সটা আপনারা আপনাদের মনের মতন করে জুম ইন জুম আউট করে ছোটো বড় করে বসিয়ে নেবেন। এখানে যে তীরচিহ্ন রয়েছে এই তীরচিহ্নতে ক্লিক করে আপনারা একটু ছোটো বড় করে বসিয়ে নেবেন আপনাদের মতন করে। তারপর আপনারা এখানে যে রাইট বাটন রয়েছে এই রাইট বাটনে ক্লিক দিবেন। রাইট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা প্লে করে দেখতে পারবেন ইন্ট্রোটি কেমন হয়েছে। এই যে প্লে বাটন রয়েছে এই প্লে বাটনে ক্লিক দিবেন। প্লে বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারলেন ইন্ট্রোটি কেমন হয়েছে। আর সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হচ্ছে না। সাউন্ড ইফেক্ট ব্যবহার করার জন্য নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক, এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, টাইটেল, ট্র্যাকস ইত্যাদি ইত্যাদি। নিচের দিকে যে অপশন রয়েছে সেই অপশন থেকে আপনারা আপনাদের মতন করে পছন্দ মতন একটি মিউজিক অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দের একটি মিউজিক এখান থেকে অ্যাড করে নিচ্ছি। মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মিউজিক রয়েছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতন একটি মিউজিক অ্যাড করে নেবেন। আমি একটিতে ক্লিক করেছি। সো এখানে দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, এর জন্য আমি ডাটা অন করতে হবে বা ওয়াইফাই অন করতে হবে। ওয়াইফাই অন করার পরে এখানে এই মিউজিকে ক্লিক দিবেন। মিউজিকে ক্লিক দেওয়ার পর মিউজিকটি যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দিলে আপনার ইন্ট্রোর মধ্যে এই মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এই রাইট বাটনে ক্লিক দিবেন। এই রাইট বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পারলেন ভিডিওতে ইন্ট্রোর মধ্যে সাউন্ড অ্যাড হয়ে গিয়েছে। তারপর আপনারা উপরে যে এই যে রাইট বাটন রয়েছে এই রাইট বাটনে ক্লিক দিবেন। এই রাইট বাটনে ক্লিক দেওয়ার সেভ এজ নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। সেভ এজ নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। এক্সপোর্টিং মানে গ্যালারিতে আপনার ভিডিওটি সেভ হতে যাচ্ছে। তো ভিডিওটি এক্সপোর্টিং হওয়ার পর এখানে শেয়ার অপশনে ক্লিক দিবেন। শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর কপি টু ফাইলে ক্লিক দিবেন। কপি টু ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে আপনার মেমোরি লোকেশনে যে কোনো জায়গায় আপনি আপনার এটি
এই যে পেস্ট অপশন রয়েছে এই পেস্ট অপশনে ক্লিক দিয়ে সেভ করে নেবেন। সো ইন্ট্রোটি আমার এখানে সেভ হয়ে গিয়েছে, আমরা এখন দেখতে চাচ্ছি ইন্ট্রোটি কোথায় সেভ হয়ে গেল। এই যে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।